Good morning friends, welcome back to my channel and welcome back to our new video. তো সবাই ভীষণ ভালো আছো আশা করছি, আমিও ভালো আছি। তো সকাল সকাল কাজে লেগে পড়েছি, তো প্রথমেই হচ্ছে বিছানাটা তুলছি, কারণ বিছানা তোলা দিয়ে সকালে কাজ আজকে আমি শুরু করলাম। তো আজকে যেহেতু ছুটি আছে ছেলের, তো সেহেতু ছেলেও উঠে পড়েছে ঘুম থেকে, আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঝটপট, তারপর চা খাবো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বিছানাটা তো গুছিয়েই নিয়েছি, এবার স্নান ধান করে একটু নিজেকে পরিপাটি করতে হবে, তার জন্য আয়নার সামনে চলে এসেছি, চুল আঁচড়ে নিয়েছি, তারপরে ঢুকবো রান্নাঘরে। তো কি রান্না করব দেখা যাক, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা। রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো কালকে যেহেতু আগামীকাল রান্না পুজো, তো দুপুরবেলা আজকে রান্নার আমার সেরকম কোনো চাপ নেই, তো সমস্ত রান্নাটাই রাত্রে করব, দুপুরে দুজনের মতোই করব, আমার আর আমার ছেলের। আর রান্নাটা তাড়াতাড়ি সেরে চলে যাবো একটু সিলেদারসে, তার কারণ ছেলের জন্য জুতো কেনা আছে। তো চলো রান্নাটা করে নিই, আর তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, তো রান্না করতে গেলে কাটাকুটি ধোয়াধুই সবই তো আছে, তো একা হাতেই করতে হয় সমস্তটা। তো চলো এখন জিনিস সবজিগুলো কেটে নিই, তারপর ধুয়ে নিতে হবে, তো তারপরে রান্নাটা বসাবো। তো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। চলে এসেছি এখন সিলেদারসে, আর দেখতেই পাচ্ছ সিলেদারসে মোটামুটি ভালোই ভিড় আছে, আর কালেকশনও এবারকার পুজোর ভীষণই ভালো, গতবারের থেকে এবারকার পুজোর কালেকশনটা আরও অনেক ভালো। তো আমার তো ভীষণ ভালো লাগছে, তো আজকে আমি নিজের জন্য কিছু কিনবো না, আজকে নেব আমার ছেলের জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই নিজেদের মতো জুতো টুতো দেখছে, আর ব্যাগের কালেকশনও ভীষণ ভালো আছে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে 17 তারিখ আর কালকে 18 তারিখ। 17 তারিখে সাধারণত বিশ্বকর্মা পুজো হয়, কিন্তু এবছর পড়েছে 18 তারিখে। তো আমাদের রান্না পুজোর নিয়ম আছে, তো রান্না পুজো মানে অনেকেই জানো যে আগের দিন রান্না করে রাখতে হয়, তো তার মোটামুটি যোগাযন্ত্র আমি করে নিয়েছি কি করব না করব। তো চলো কী কী রান্না করছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। এখানে 3 রকম ভাজা কেটে নিয়েছি, এটা কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে করব যে ঝিঙে আলুর পোস্ত, ঝিঙে আলুর একটা তরকারি। তো সত্যি কথা বলতে কচু শাক, বিউরির ডাল, কলার ডাল করতে হয়, কিন্তু মুখেশ বাড়ি নেই, সেহেতু আমি আর ছেলে খাবো, ওই জন্য আর কচু শাকটা করিনি। তো চলো রান্নাগুলো করে ফেলি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে, তো এবার ভাজাগুলো ছাড়বো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো।
বেগুন, তারপরে আলু। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো।